করি বা যতটুকু ঘোরাফেরা করলাম, সত্য কথা যেটা বলতেই হবে, সত্য কথা যেটা সেটা আল হক মরহুম সত্য তিতা লাগে, সত্য কি, তারপরেও বলতে হবে। কিছু গোপন কথা যদি ফাঁস করি আপনারা কি রাগ করবেন? একসাথে বলেন রাগ করবেন না। আপনারা কিন্তু কথা দিচ্ছেন, আমি যতটুকু ঘুরলাম যতটুকু চললাম, আমি ঘুরে ঘুরে মানুষ সমাজে যতটুকু আলোচনা শুনলাম, কম বেশি মোটামুটি বড় বড় বক্তাদের সাথে যা মিশলাম, আমি হিসেব করে ঘুরে ঘুরে দেখলাম আম লোকের চাইতে হুজুর ঘরের ভিতরে হিংসা বেশি। আমরা এই জমানায় বলতেছি হিংসা করা জায়েজ না, হিংসা করা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা নিজেরা বলে আমাদের ভিতরে যে হিংসা ভাই এরকম আপনাদের ভিতরে হিংসা থাকে, আমার মনে হয় নাক ফাটাফাটি। আসবে দিনা খেরি ওই সাসা গম পারো গে, আসবে দিনা খেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিনা খেরি, আসবে দিনা খেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক করেও বলে আপনারা কোন মসজিদ বাসরা কমছে, হুজুর বাসরা কমছে, মাদ্রাসা বাসরা কমছে, বেজার বাসরা কমছে, ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাই যাবে কারো দিকে ফিরে চাইব না, এক বাপের দুই বেটা, এক ভাই বিপদে পড়বো চা থেকে দেখ কোন কারিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমেছি বলছে আছে না নাই, ও দরদি বাই রাখবে না বাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাই যান কারো দিকে ফিরে চাইব না, আই বর কতইটা যাবে ভালো রাখো মোতা পাবে, আই বর কতইটা যাবে ভালো রাখো মোতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপর্দায় থাকবে বাধা মারবে না, মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক ভোল্টেজ বেরিয়ে আছে নাকি? আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার? কথা কি নাকি বানায় বললাম? রাগ করেন না, এটা সত্য। যাও আল্লাহ তাআলা বাস্তা শ্রোতা ও ভাইকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এটা আপনাদের মসজিদের বলে কে মাহফিল নাকি মসজিদের না? হ্যাঁ, রুইয়ার পাড়া পালিসরা রুইয়ার পাড়া বরকতিয়া জামে মসজিদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই মসজিদ যদি সাত দেন আপনার, সাত দিচ্ছেন কি পারতে গেছে? সাত দিতে কি কি লাগে? রড ছাড়া কি হবে? সিমেন্ট ছাড়া হবে? এলাকায় কি কোনো একটা ঘর আছে রড ছাড়া? রড ছাড়া মানে রড ছাড়া সাত দিছে, সিমেন্ট ছাড়া হয়েছে, জোরে কর। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ঘর
আমাদের জন্য সৃষ্টি করলেন যে ঘরে ছাদ দিলেন এত সুন্দর করে ঢালাই করলেন আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিলেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিম আওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহু আকবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে একটা ঘর নির্মাণ করলেন যে ঘরটা ছাদ দ্বারা দেওয়া হলো একটা রড দেওয়া হয় নাই এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই একটা বালি দেওয়া হয় নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ বানাইছে কে আরেকটু জোরে কোন আমাদের বাংলাদেশে যদি একটা ঘর নির্মাণ করা হয় 10 তলা 20 তলা যেই বিল্ডিং তৈরি করি না কেন এমন কোন ইঞ্জিনিয়ার আছে যে ইঞ্জিনিয়ারটা বলবে আজীবন গ্যারান্টি কথা কথা নাই অথচ এমন একটা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছে যেই ঘরটা কিয়ামতের আগ পর্যন্ত তার মেরামত করা লাগবে না কিয়ামতের আগ পর্যন্ত শুধু চলবে আর চলবে জোরে কোন সুবহানাল্লাহ কে আলোচনাটা কি আপনারা শুনবেন আচ্ছা এই খানায় কাবা যদি একটা বৈঠক করা হয় যে খানায় কাবা নির্মাণের জন্য মেরামতের জন্য আপনাদের কাছে টাকা তোলা হবে আচ্ছা আপনারা কি দিতে পারবেন হ্যাঁ সবাই কি দিবেন আচ্ছা কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখেন তো আমার ঘরে জ্বালা সিরাজ বলছে বাইরে জ্বালা জ্বালা রংপুরের মাহফিলে আচ্ছা আপনারা কি বেড়া সাহান না পুরুষ দুনুড়াই দেখছেন কি কথা কয় মানে সজাগ থাকতে হবে আচ্ছা সবাই কি বইয়ের কথা শোনেন আপনারা ওই দেখেন কি কয় মানে মানে এক মানে এক বিচারক স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগছে তো স্ত্রীতে স্বামী বলতেছে দেখো তুমি শুধু আমার কথা শোনো না তাছাড়া পৃথিবীর সবাই সব স্বামীরে বইয়ের কথাই চলে তাই নাকি প্রমাণ দেখাও তাহলে একটা তুমি লাইন করো দুটো লাইন দিছে একটা হলো যারা বইয়ের কথাই শোনে মানে বইয়ের কথাই যারা ওঠা বসা করে তাদের একটা রায় এক নাম্বার দুই নম্বরে যারা বইয়ের কথা শোনে না তাদের একটা রায় লাইন কয়টা জোরে কর এক নম্বরে যারা বইয়ের কথা শোনে দুই নম্বরে যারা বইয়ের কথা শোনে না এবার আপনারা বলেন তো কোন লাইনে বিরব বুঝেন নাই বিচারক স্বামী স্ত্রী দুজন দ্বন্দ্ব তো যাও এক নম্বরে লাইন দিছে যারা বইয়ের কথা শোনে তারা এক নম্বর লাইনে দাঁড়াবে আর যারা বইয়ের কথা শোনে না তারা দুই নম্বরে লাইনে দাঁড়াবে দুইটার যেখানে একটা করে পুরস্কার দেওয়া হবে এবার মানুষজন সবাই এক নম্বর লাইনে দাঁড়াইছে সবাই কি এক নম্বর লাইনে একটাও দুই নম্বর লাইনে যায় শেষ মুহূর্তে একজন ভাঙ্গে সুরে আসতেছে হ্যাঁ ও ভাঙ্গে সুরে এসে দেখে কি সব এক নম্বর লাইনে ও এসে দাঁড়াইছে দুই নম্বর লাইনে একজন কয়জন আর বিচারে করতে যাক আল্লাহ বাঁচাইছে মানুষ একটা তো পাইছি নাকি কি হ্যাঁ মানে সবাই তো এক নম্বর লাইনে গেছে আমার পক্ষে তো একটাও নাই সব তো মেয়েদের পক্ষে গেছে কারণটা কি এক নম্বর লাইনে যারা বইয়ের কথা শুনে তারাই এক লাইন এক নম্বর লাইনে যায় আর দুই নম্বরে যারা শুনে না তারা আসবে তো তুমি কোনটা শুনছো তো বলছে আমার বউ বলছে যে লাইনে ভিড় বেশি এই লাইনে যায় কথা কি বুঝতে পারছো এই জন্য আগে কথা বোঝার মতো চেষ্টা করবেন মানে আমি একটা কবু আপনারা আর একটা বুঝে নেবেন তাহলে কিন্তু ভেজাল লাগবে অতএব ভেজাল লাগানো যাবে না আল্লাহ তাআলা আমাদের ওইকে কবুল করুক সবাইকে আমিন আর একটু জোরে কেন আমিন আমাদের আদি পিতার নাম কি জাতির পিতা জাতির পিতার নাম কি জোরে কর এই এটা নাম নিতে ভয় আছে হ্যাঁ আমার রসুল আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী তিনি বলছেন আমার দোয়াও আবিনা ইব্রাহিম আমার বাপ দোয়া করছে ইব্রাহিম বাপের কথা উল্লেখ করছে আমার দোয়াও আবিনা ইব্রাহিম আমার বাপ দোয়া করছে বিদায় মে আইসি জোরে কর সুবহানাল্লাহ
বন্ধুরা রে আল্লাহ এ রংপুর জেলা বাসীরা এমন একটা ঘর নির্মাণ করা হইল যেই ঘরে কোনো রড দেওয়া হয় নাই সিমেন্ট দেওয়া হয় নাই এই ঘরের মালিক কে আর একটু জোরে বলেন কে আরে রংপুরের জমিতে বালিসরা বাসীরা তোমাদের একটা ঘর নির্মাণ করতেছো এই ঘরটাও হবে কার নামে আর একটু জোরে বল কার নামে বন্ধুরা রে আওয়ালা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছো আমি কয়েকটা কথা আপনাদের মাঝে বলবো যেহেতু অনেকগুলো আলোচক আমি আছে অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো এ রংপুর জেলা বাসীরা আমার আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পালাকানা সাজাইয়া রাখবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো কোন একটা মায়ের ঘরে জন্ম নিয়েছি নাকি কোন একটা মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি এমনও তো লোক আছে যার মাটা এই দুনিয়াতে জীবিত নাই জোরে কোন কথা ঠিক কিনা এমন লোক আছে যার বাপটা নাই এমন লোক আছে যার আপন ভাই নাই এমন লোক আছে যার ছেলে নাই এমন লোক আছে তার মেয়ে নাই জোরে কোন কথা ঠিক কিনা কারো না কারো কেউ না কেউ হারাইছে আচ্ছা আচ্ছা এলাকায় কি আপনারা কেউ বলতে পারবেন যে আমার বংশ থেকে একটাও মরে নাই হ্যাঁ কেউ বলতে পারবেন না নাকি কারো না কেউ না কেউ কবরে গেছে তা আমি আপনাদের মাঝে যে কথাটা টান দিছি আমরা কবরের যাত্রী আমরা হিংসা করব না আমরা দ্বন্দ্ব করব না কারো গীবত করব না এই গীবত করে কি লাভ গীবত করে কারা যারা যাদের ভিতরে মাল বেড়েছে নাই শুধু অহংকার দিয়ে ভরা তাকব্বর দিয়ে ভরা তারাই শুধু গীবত করে রাগ করেন না গীবত করবে কেন অহংকার করবে কেন অহংকার তো একমাত্র করতে পারে সেটা স্বয়ং আল্লাহ জোরে কোন কথা ঠিক কিনা অহংকার আমাদের জন্য বানাই না জোরে কোন কথা ঠিক কিনা ভাই আমরা মায়ের ঘরে জন্ম নিছি মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা মুসলমান কিনা দাবি করি আমাদের শেষ জামানার ভিতরে ইমান টিকা রাখা যায় আর এই জামানার ভিতরে প্রকৃত মুমিন হবে কারা প্রকৃত ইমানদার কারা এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল দুই নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করলেন আপনারা পড়বেন দুই নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলা বলতেছেন ইনসামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে আল্লাহু আকবার আল্লাহ এবং যখন কোরআনের আয়াত প্রয়োগ করা হয় তখন তাদের ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায় জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার প্রকৃত ঈমানদার হইতে হইলে প্রকৃত মুমিন হইতে হলে আল্লাহর নাম শুনলে ভয় আসবে কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে এই জগতের ভিতরে রে তোমরা যদি জান্নাতের আশা করো তোমরা যদি দুনিয়ার থেকে মুক্তি পাইতে চাও আখিরাতের ময়দানে তোমরা যদি হাসতে হাসতে জান্নাতে যাইতে চাও কোন কোন আমল ভালো করলে কাজে লাগবে কোন আমল ভালো করলে আমার আল্লাহ খুশি হইব তুমি যদি মায়ের মনে কষ্ট দাও রে ভাই তুমি যদি বাবার মনে কষ্ট দাও এই দুইজনের যে কোনো একজনকে যদি কষ্ট দাও তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কইরা তুমি যদি তারে দিয়ে জানাজা করাও কাম হইব জোরে কম এই জন্য দুনিয়ার মুখে সবচাইতে প্রিয় বান্ধবী হইল জনন্ত খুনি মা আর সবচাইতে প্রিয় বন্ধু হইল বাবা জোরে জোরে কর কথা ঠিক কিনা করছে যেই ব্যক্তিটা আমি উল্লেখ করবো মুক্তাসারের ভিতরে এমন একজন ব্যক্তি আসিল রে ভাই আল্লাহ বলি সুরাইজ যখন ঘরের ভিতরে নামাজে পড়তেছে নামাজে দাঁড়াইয়া গেছে আরে সুরাইজ নামাজ পড়ে রে রংপুর জেলা বাসীরা সুরাইজ মায়ের ডাকে সারা দেয় না জোরাইজ
আমি তো নামাজে দাঁড়ায়া গেছি রে আল্লাহ আমি নামাজ পড়ব তোমার সিজদাতে বাবার জনম দুগুনি ডাকে রে আল্লাহ আমি মায়ের ডাকে সারা দেব না তোমার সিজদা করব ও মালিক আমি তোমার সিজদা করতে চাই এই মুহূর্তে আমি মায়ের ডাকে সারা দিতে পারব না এদিকে মা সরি একবার নয় দুইবার নয় রে ভাই ঘরের ভিতর রায়তা গোস্কার কি এই মুহূর্তে তো ফরজ নামাজের বক্ত না তুমি কি জন্য আমার ডাক শোনো না আমার বুঝে আসে না ও আমার যেই কষ্ট দিলারে বাবা আমার আল্লাহ তোমাকে অপমানিত লাঞ্ছিত না কইরে এই দুনিয়ার থেকে তোমার মৃত্যু দিব না আরে মা যদি দোয়া করে সেটা বদ্ধ হোক আর সুদোয়া হোক সেটাই আমার আল্লাহর দরবারে কবুল হয় জোরে জোরে করে বলার কি না হতে পারে জীবনেও পারবে না রে ভাই জোরাই মায়ের ডাকে সারা দিতে পারে নাই মায়ে বাধ্য করছে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার রংপুর জেলা বাসীরা রে এইবার ঘটনাটা ভালো করে শুনো ওই এলাকার ভিতর জঙ্গলের ভিতর একটা রাখাল ছিল যে রাখালটা একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়েরা অবৈধ সম্পর্ক আছে না নাই কথা কর না কেন এখন তো মোবাইলের যুগ আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আমি তো গান গেলে অনেকের মানে শান গেলে অনেকের ভিতরে আগুন চলে অনেকে মনে করে কি আলোচনা করলো কি ওয়াজ করলো আসলে আমি যে কথাগুলো বলি এর ভিতর বোঝার আছে না নাই জোরে কর তুমি এই কথাগুলো একটু চিন্তা করে দেখো আমি কি জন্য গাইলাম কি জন্য আমরা রাস্তা ঘাটে আসার সময় তো কত কনসার্ট দেখি কত অনুষ্ঠান দেখি কত গান বাজনা হয় হয় কি হয় না কথা কন কই ওখানে তো কেউ ফতুয়া চলে না ওইখানে তো কোনো মাসলা দিলে না শুধুমাত্র মাসলা কেন এই ইসলামের বেলায় এসে তোমাদের চলে আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে কথা বল এক মহিলা গান গাইতেছে কয় স্বামী আমার যেমন তেমন আর দেওরায় আমার মনের মতন রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে নামাজ রোজা সঙ্গের সাথে আর নামাজে হইব ওর বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহু আকবার এগুলো চলবে না বন্ধ হবে এগুলি গাও অশ্লীল গান সব বন্ধ করতে হবে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আর একটু জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমায়ার
জঙ্গলের ভিতর যেই রাখালটা একটা মহিলার সাথে সম্পর্ক কইরা রে ভাই আরে এইবার তারা জেনা ব্যভিচারী কাজে লিপ্ত হয়ে গেছে যেই কাজটার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা আল্লাহ বলছে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় আল্লাহ বলতাছেন নিশ্চয় জেনার কাজ মহা পাপের কাজ এই কাজে লিপ্ত হওয়া জোরে কর যাবে না কিন্তু এরা এই কাজে লিপ্ত হইছে এইবার লিপ্ত যখন হয়ে গেছে রে ভাই মেয়েটার গর্ভে একটা সন্তান আইসা গেছে এই মেয়েটা যায় রাখাল রে বুঝায় ও ভাই রে ভাই তুমি আমার সাথে ব্যভিচারী করার কারণে আমার তো পেটে সন্তান আইসা গেছে এই সন্তানের বাপটা হইবা তুমি এখন তুমি আমার বিয়া করতে হবে তুমি আবার কি করতে চাও এই রাখাল বলে উড়ে রে এখন তো আইন করা হয়ে গেছে আমার নামে তো এইবার মামলা হয়ে যাইব ও বুদ্ধি আমার নামটা দিস না আমি তোরে ভালোবাসি বুঝি থেকে কথা দিয়া দিলাম আমি তোরে বাঁচাইয়া নিব ও ভুল আমি তোরে যেই পরামর্শ দিব এই পরামর্শ যদি মানতে পারস রে তুইও পাই সাজাবি আমিও বাচ্চা যাবো বলে কেমনে বলে আমার নাম নিস না তোর সাথে ব্যভিচারি হয়েছে রে তুই নাম নিবি আল্লাহর ওলি জুরাইজ আল্লাহর ওলি জুরাইজ এই রাখার ভিতর সব চাইতে ভালো মানুষ রে তার নামটা যদি নিতে পারো সবাই করে মাফ কইরা দিব আল্লাহর ওলি জুরাইজের নাম নিবি আমার নাম নিবি না মেয়েটা এইবার কথা দিয়েছে ইরা নাই ঠিক আছে আমি তার নাম নেব মেয়েটা বিচারপতি হাকিম সাহেবের দরবারে যাইয়া কান্দার কই হুজুর আমার পেটে বাচ্চা হুজুর আমার সাথে ব্যভিচারি করিছে আল্লাহর ওলি জুরাইজ ও হুজুর আল্লাহর ওলি জুরাইজের দ্বারাই আমি গর্ভবতী হয়ে গেছি আমার এই পেটের বাচ্চার বাবা হলেন আল্লাহর ওলি জুরাইজ এইবার বিচারপতি হাকিম সাহেব রাজ দরবারের ভিতরে সবাইকে ডাইকে ডাইকে কয় কে কোথায় রইলা রে আমরা যারে এত ভালোবাসিলাম আমরা যারে এত ভালোবাসলাম এত ভালো জানলাম সেই ব্যক্তিটা এত বড় পাপের কাজ করলো কেমনে করলো এটা তো সম্ভব না এটা তো মাইনা দেওয়া যায় না তোমরা যাও এইবার আল্লাহর ওলি জুরাইজ রে দুই রানী আয় আসবা বন্ধুরা রে কামরার ভিতর দুই তারে আঘাত করা শুরু কইরা দিছে আল্লাহর ওলি জুরাইজের কলার ধরে ঠান যাই রে আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি ছাড়া দিয়া কান্দার কয় চোখের বলে রা তোমরা আমারে কেন মানো তোমরা আমারে কেন আঘাত করো আবার বুঝে আসে আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয় চোখের বলে আমি কি এমন অন্যায় করলাম কি এমন অপরাধ করলাম তোমার আমরা কামরাটা ভাঙ্গা দিলা আমার কামরাটা ভাঙ্গা দিলা আমার তোমরা পিটাও কারণটা কি এটা তো আমার বুঝে আসে না ও যুবকের দলেরা কি অপরাধ করছিলাম আমি আমি কার পাকা ধরে মই দিছিলাম আমি কারে কষ্ট দিছিলাম যে তোমরা আমার ঘরটা ভাঙ্গা দিলা আমারে পিটাইতেছো কারণটা কি এইবার একটা আমরা তোমার এত ভালো জানলাম আর তুমি এত বড় পাপের কাজ করলা এটা তো মাইনা নেওয়া যাই না এটা তো মাইনা নেওয়া যাই না আল্লাহর ওলি জুরাইজ
নয় কি এমন পাপের কাজ করলাম বলে এইখানে বলা যাবে না এই মুহূর্তে বিচারপতি রাজ দরবারে যেতে হবে হাকিম সাহেবের সামনে তোমার কথা বলতে হইব এইবার বিচারপতির সামনে যায় আয় আল্লাহ বলে জুরাইস দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দার কই মুজু কি অপরাধী করেছি আমি আমার এরকম ভাবে শাস্তি দেওয়া হয় কি অপরাধী করেছিলাম এইবার বিচারপতি হাকিম সাহেব বলেন ও আল্লাহর কুরাইস আমরা তোমার এত ভালো জানি আমরা তোমার এত ভালোবাসি অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা বলে কিসের পাপের কাজ বলে গো মুসলের ভিতরে একটা রাখাল নিয়ে ওই মহিলার সাথে তুমি এই পাপের কাজ কেমনে করলা ওই মহিলাটা তোমার কামরার ভিতর প্রবেশ করেছিল আর তুমি তার সাথে ব্যবচারি করেছ আল্লাহ বিচারপতি হাকিম সাহেব বিচারপতি হাকিম সাহেব আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলতেছি আমি এই পাপের কাজ করি নাই কারণ এই পাপের কাজ তো শয়তান আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাকরা বুঝি না ইন্নাহু কানা ফাহিশাত এই অন্যায় কাজের কাছে আমি যাইতে পারি না এটা আমার দ্বারা সম্ভব না এটা আমি করি নাই বিচারপতি হাকিম সাহেব কয় আল্লাহর ওলি জুরাইস মানুষ পাপ করলে এরকম না করে এটা আমরা ভালো কইরাই জানি তুমি পাপের কাজ করছো আবার তুমি বলতেছো তুমি করো নাই কারণটা কি ও জুরাইস মিথ্যা কথা বইলা কাবু হইব না আমাদের বিচার করব আমরা সাক্ষী দিয়া মেয়েটা ডাক যাই তুমি আসো তুমি যা বলছো তা কি সত্য মেয়েটার প্রমাণ আছে না নাই জোরে কর মেয়েটার পেটে কি আছে জোরে কর আর প্রমাণ আছে না নাই আমি ডুব দিয়াব অরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুব দিয়াব অরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আল্লাহ আকবার নকল প্রেমে সমাজ পরায় আসল বুঝাই কারে নকল প্রেমে রংপুর জেলা পরায় আসল বুঝাই কারে ওরে আসল প্রেমে মন মাজায় সালাহুতি পড়লো যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন আল্লাহ নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন হায় না পাইলে ময়রা যাব আমি না পাইলে ময়রা যাব আমি সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আরে আল্লাহর ওলি জুরাইস বলে বিচারপতি হাকিম সাহেব আমি এই পাপের কাজ করি নাই বিচারপতি বলে আমাদের কাছে প্রমাণ আছে মেয়েটা ডাক দেওয়া হয় ও মা এইবার তুমি সত্য কথা বলো তোমার সাথে এই পাপের কাজ কে করছে মেয়েটা কান্দার কই হুজুর গো ও হুজুর আমার পেটের ভিতরে যেই বাচ্চা গো হুজুর এই বাচ্চার বাপটা হইলো আল্লাহর ওলি জুরাইস জোরে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর ওলি জুরাইস তিনি কান্দতেছেন আর বলতেছেন বিচারপতি হাকিম সাহেব আমি বুঝা পালাইছি আমার কোন জায়গা থেকে কি হইল আমার আর বুঝতে বাকি নাই কারণ আমি মায়ের মনে কষ্ট দিছি কার মনে জোরে কর
আমি মায়ের মনে কষ্ট দিছি মাবিনে বান্দব লাইরে মাবিনে বান্দব লাইরে এই জগত গুর বিপদে পইরা গেছে আল্লাহর ওলি জোরাই যে কই বিচারপতি হাকিম সাহেব আমার তো সাক্ষী নাই প্রমাণ নাই মেয়েটা তো প্রমাণ দিচ্ছে তার পেটের বাচ্চার মালিক আমি ও বিচারপতি আগিল রায়ে আমি এই মেয়েটার সাক্ষী মানতে পারি না এই মেয়েটার গর্ভে যেই বাচ্চা আছে এই বাচ্চাটা এই দুনিয়াতে আসার পরে বাচ্চা যার নাম নিবে যার বাপ ওই ব্যক্তিটাই তার মালিক হবে এই বাচ্চার মুখ দিয়ে বলতে হবে তার বাপকে আল্লাহু আকবার কর বিচারপতি হাকিম সাহেব বলছে তাই কি সম্ভব এই বাচ্চাটা হওয়ার পরে এই বাচ্চা আবার বলে দিব তাই কি সম্ভব আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় বা আমাকে যদি বলা হয় আপনাদেরকে যদি বলি আপনার বাপকে আপনি কি গ্যারান্টি সহকারে বলতে পারবেন বলতে পারবে কে জোরে কর মা বলতে পারবে একমাত্র জোরে কর মা আর আল্লাহর নবী সুরাইস বলতেছে এই মেয়ের কথা চলবে না মেয়ের গর্ভে যেই বাচ্চা আছে এই বাচ্চার মুখ দিয়ে বলবে তার বাপকে জোরে করে আল্লাহু আকবার পাঁচটা শোনার দরকার আছে নাই আরেকটু জোরে করে আছে নাই আপনারা কি সবাই রাজি কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আমি বুঝতে পারছি আপনারা সকলে কোরআনের পক্ষে আর আমিও প্রতিদিন জালসার কারণে প্রতিদিন একটা রেগুলার মাহফিল করার কারণে গলার অনেক সমস্যা হয়তো যারা ইউটিউবে আলোচনা শুনছেন বাস্তবের সাথে হয়তো অনেক কষ্ট হচ্ছে মিল পাচ্ছেন না মানে গলাটা অনেক কষ্ট তারপরেও আমি আপনাদেরকে সময় দিতে রাজি আছি আপনারা সকলে রাজি আল্লাহ তাআলা আমাদের ভক্ত শ্রোতা উভয়কে কবুল করুন সবাইকে আমিন তার আগ মুহূর্তে আমি মা পাগল বাপ পাগল যাদের মা বাচ্চা আছে তাদের একটা আমল দেব যাদের মা বাপ মরে গেছে তাদের একটা আমল দেব আমল সব দুইটা কয়টা জোরে কর দুইটা আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা মা নারকা তোমার মা বাপ তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম তাহলে এই অবস্থার দরকার আছে না নাই আমি আপনাদের মাঝে এমন একটা আলোচনা দিয়ে যাব যে আলোচনার কারণে আপনারা জীবনটা পরিবর্তন করতে পারবেন আপনাদের অন্যান্য বক্তারা এমন কোন বক্তা আপনাদেরকে এমন আলোচনা দিছে কিনা তা জানেন আমি এমন একটা আলোচনা দিতে চাই যে আমলটা যদি আপনারা করতে পারেন এই মাহফিল থেকে খোদার কসম আপনার তামাম জীবনের জন্য আল্লাহ মাফ করবেন আমলটা শোনার দরকার আছে না নাই তাহলে আমি আপনাদের সর্বপ্রথমে আমি কোরআনের প্রেমিক কোরআনটা আমাদের কয় পারা জোরে কয় 30 পারা মুসা নবীর কোরআন ছিল কয় পারা মুসা নবীর কিতাব আপনারা জানেন মুসা নবীর একটা কিতাব ছিল যেই কিতাবের ভিতর পারা ছিল 1000 কতটি সূরা ছিল 1000 আর আমাদের সূরা কয়টা 114টা আমাদের পারা কয়টা 30টা কোরআনকে ভালোবাসি তো জোরে কয় এই কোরআনকে ভালোবাসি আজকে কোরআনের প্রেমিক চাই আমি 30 জন ব্যক্তি আমি বেশি কালেকশন করব না অল্প সময়ের জন্য আমি আপনাদের মাঝে 30 পারা কোরআনের জন্য 30 জন ব্যক্তি চাই 30 পারা কোরআনের জন্য 30 জন ব্যক্তি চাই এক একজন ব্যক্তি 10000 5000 যে পারে যে যা পারেন 10000 5000 1000 যে যা পারেন আপনারা দান করবেন আমি 30 জন ব্যক্তি আমি মুসাফির আমার বাড়িটা আপনারা জানেন সিরাজগঞ্জ আমি মুসাফির আমার আজকে কিন্তু যদি আপনারা আমাকে পাইছেন মনে করতেছেন যে পোস্টারের নাম নেই কারণটা কি আমি যদি আমি একটা মাহফিল ক্যান্সেল করে কিন্তু আপনাদের এই মাহফিল দিয়ে দিয়েছি বাড়ির মাহফিল ক্যান্সেল করে তাদেরকে আবার ডিসেম্বরে দিয়েছি একমাত্র আমার এই নুরি ভাইয়ের কারণে তো যাও আমি আপনাদের মাঝে 30 জন ব্যক্তি চাই 30 জন তো কোরআন প্রেমিক যারা মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন হয়তো মা নাই বাপ নাই এরকম যারা আছেন বা মা বাপ বাচ্চা আছে ভালোবাসার টানে অন্য বক্তব্য দেবো না
আচ্ছা তাহলে এটা আগে বলবেন না বলে কি আমি বাদ দেব কালেকশন আরে ওয়াজ এটা করবে দাও পরে পরে আরে কালেকশন করে নালা পরে করে নালা আচ্ছা 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের আমলটা দেওয়া যায় নাকি কয় একটা সুযোগ পাওয়া গেছে তো যাও মানে মসজিদ এবং মাদ্রাসার আর কবরস্থানের মাহফিল অনেক মানে অতিরিক্ত মাহফিলের চাপ আর মসজিদ এবং মাদ্রাসার কবরস্থানের মাহফিল করলে ওয়াজের লাইন ঠিক রাখা যায় মানে একটা চাপ থাকে কালেকশন করতে হয় আসলে তো কমিটির উপরেও একটা টেনশন থাকে তো যাও আপনাদের মাঝে যে কালেকশনের কথা হয়তো কমিটির পক্ষ থেকে পরবর্তীতে বলবে তখন আপনারা দিয়ে দেবেন আর আমি যে আলোচনাটা আছে আপনারা আমলটা নিয়ে নেন যাদের মা বাপ বাচ্চা আছে আর যাদের মা বাপ মারা গেছে বলছিলাম দুইটা নাকি আমল গুলো জানার দরকার আছে না নাই আচ্ছা আপনারা কি সবাই কোরআন করতে পারেন এখানে কি সবাই কোরআন করতে পারেন প্রতিদিন কি একটা করে কোরআন শরীফ খতম করতে পারেন হ্যাঁ তাহলে আমলটা আপনারা আজকে শিখে নেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই করে আমিন আমার আপনার নবী আমলটা দিয়ে দিলেন আমার নবী সাহাবীদের মাঝে বলতেছেন সাহাবীরা আগামীকাল ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা হবে সুবহানাল্লাহ কি হবে প্রতিযোগিতা কি হবে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যে ব্যক্তি অংশগ্রহণ করে ফার্স্ট হবে প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর পক্ষ থেকে যদি পুরস্কার আসে ছোট হবে না বড় হবে একসাথে বল এই ভালো করে ওয়াজতে জীবনে বহুত শুনছে ওয়াজ হেলতে শুনে না আপনি বাপ মারা গেল আপনি মারা গেলেন আপনার চাচা মরে গেল মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে এনে ছাত্র ভাড়া করে এনে খতম করে মরে গেলেন মাটি দিয়ে দিলেন আর খতমের সব আপনার বাপ পাইল কত সহজ না মাসলাও তো সহজ না আপনি নিজে করলে আপনি নিজে পাবেন জোরে করে কথা ঠিক কিনা আপনার খাবার আপনি না খাইয়ে আর একজন খাই দিয়ে আপনি ব্যাগ করবো কথা কর তাহলে ওয়াশ শিখে যান খালি পামের ওয়াশ শুনেন না পাম দেওয়া ওয়াশ বাদ দেন আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুরা রে আমার নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব এই প্রতিযোগিতার ভিতরে যে ব্যক্তিরা ফার্স্ট হইব আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব গো সাহাবীরা এইবার খুশি হয়ে গেছে চিৎকার মেরে কোন নাই আল্লাহু আকবার এবার মসজিদে ফজরের নামাজে মুসল্লি কম হইব না বেশি হইব কথা কয় আরো জোরে আমরা থাকলে যাইতাম না হ্যাঁ আমরাও যাইতাম এই এলাকায় কি মসজিদে শুক্রবার ইসলামি পাবে না হ্যাঁ মসজিদে ইসলামি দা না দেয় মসজিদে একজন জুমার নামাজ যে মুসল্লি কম হয় না বেশি হয় বেশি হয় এবার আমার নবী যখন একটা অফার দিয়ে দিয়েছে মুসল্লি বেশি হয়ে গেছে আল্লাহু আকবার ক আরে বাজরে আযান হইব রে রংপুর জেলাবাসী ফজরের আযানের আগেই মসজিদ বইরা গেছে চিৎকার মেরে কোন নাই আল্লাহু আকবার কান দিয়া ও তোরে বিল্লাহ আরে হই ফজরের আসরের আগে মুসল্লি ভরপুর ফজরের নামাজ পড়ার পরে আমার নবী বলতেছে কি ব্যাপার তোমরা তো কেউ যাও না এবার সব মুসল্লিরা সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজনও যাবে না বলে কেন বলে আপনি বলছেন আজকে প্রতিযোগিতা হবে জোরে করে সুবহানাল্লাহ আমার নবী বলে প্রতিযোগিতা তোমরা সবাই অংশগ্রহণ করছো বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করছি আল্লাহ আকবার আমার নবী কয় সাহাবীরা রে
সাইনি বলে হ্যাঁ করা যায় বলে এই মুহূর্তে তাহলে তোমরা একবার রেডি হয়ে যাও আমি নবি ঘোষণা দিলাম ও সাবিরা যেই ব্যক্তিটা সর্বপ্রথমে কুরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিটারে আল্লাহর পক্ষ থেকে আমি নবি একটা পুরস্কার দেব জোরে জোরে কমে না সুবহানাল্লাহ এইবার শুরু হয়ে গেছে কি করতে হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم تنذر قوما ما أنذر يا آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأسفل فهم مطمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فبشرناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بما قد أجر كثير إنا نحن نحن وتركتكم ما قد واثر وكل شيء حشناه في إمام السلام عليك يا رسول الله النبي ما يا النبي زي أمر القرآن الشريف ختم هيا جسيا الله أكبر قول আরে আগে সাহেব যখন দাঁড়ায়া বলছে আমার পড়া হয়ে গেছে গো আরেক সাহেব আরেকজনকে ডাক দেয়া কয় বন্ধ করে দাও কোরআন শিবা করে কাম বলে বলে কেন বলে ওই যে দেখো একজন দাঁড়াইছে আর বলে হয়ে গেছে আরেকজন কাবার তো ডিফিসটাও হয় নাই কয় আর কেমনে হলো আরেকজন কয় আবার তো এক ফিসটাও হয় নাই আরেকজন কয় আমার তো দেড় ফিসটাও হয় নাই আরে ও কেমনে খতম করলো এটা তো বুঝে আসে না এটা কি সম্ভব এটা তো মাইনা নেওয়া যায় না আগে সাহেব সমালোচনা করে এরকম আসতে নাই জোরে কোন সমালোচনা করা যাবে না ভুল কইলে সামনে নাই কাইলে তারে বুঝাও নাকি কয় সমালোচনা করবে কে এইবার আমার নবী কয় আমার যে সাহাবি দাঁড়াইছে ওটা তো সাধারণ কোন সাহাবি নাই আল্লাহু আকবার কর প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হুজুর এই হাদিস জানে প্রত্যেকটা হুজুরে জানে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুল বাবুহা আমার আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা হলো আমার আলী জোরে করছে আর মজলিসের ভিতর যে দাঁড়াইছে তিনি হলেন সেই আলী জোরে করে সুবহানাল্লাহ বন্ধ করো আমার আলী দাঁড়াইছে আলী সাধারণ কোনো লোক না যার ব্যাপারে আমার নবী কিন্তু বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুল বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে করে সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে এরা কি কয় একজন দুই খ্রিস্টে পড়ছে আর একজন দেড় খ্রিস্টে পড়ছে আর একজন এক খ্রিস্টে পড়ছে আর তুমি কি পড়ছাও তোমার কি পুরো হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হয়ে গেছে কুরআন শরীফ খতম আল্লাহু আকবার ক আমার নবী কয় আলী রে একজন পড়ছে এক পৃষ্ঠে আর একজন দেড় পৃষ্ঠে আর একজন দুই পৃষ্ঠে এরকম এক একজন এক এক ভাবে পড়ছে আর তুমি কেমনে পড়লা তুমি কি পুরা পড়ছাও আলী কয় নবী গো আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব আপনি তো পান নাই পুরা পড়তে হইব আল্লাহ করে কেন না কেন আমার নবী আবার কোন দেশ মারো আসছে নারে তাকবীর আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুণাগারের জন্য দোয়া করবেন আপনারা সকলে থাকবেন খুশি
বক্তা বসা রেখে বাস্তবের মতো আমি